মুহূর্তত এটা ব্রেকিং নিউজ দিব বিচাৰিছো এনআরসির নতুন সমন্বয়ক হিসাবে পার্থ প্রতিম মজুমদারক দায়িত্ব দিয়া হৈছে হিতেশ দেৱশর্মাৰ স্থানত পার্থ প্রতিম মজুমদারক নিযুক্তি দিয়া হৈছে আৰু নতুন সমন্বয়ক হ'ব পার্থ প্রতিম মজুমদার এটা বিগ ব্রেকিং এই মুহূর্ত টাইমত দর্শকসকলৰ বাবে লৈ আহিছো এটা বৃহৎ হাল সলনি ঘটোৱা হৈছে এনআরসির নতুন সমন্বয়ক হ'ব পার্থ প্রতিম মজুমদার পার্থ প্রতিম মজুমদারক নিযুক্তি দিয়া হৈছে আর নতুন সমন্বয়ক হিসাবে নিযুক্তি দিয়া হল পার্থ প্রতিম মজুমদার 31 জুলাই অবসর গ্রহণ করব হিতেশ দেৱশর্মায় আর হিতেশ দেৱশর্মার স্থানত পার্থ প্রতিম মজুমদারক দায়িত্ব দিয়া হৈছে হিতেশ দেৱশর্মার স্থানতেই পার্থ প্রতিম মজুমদারক এনআরসির সমন্বয়ক হিসাবে নিযুক্তি দিয়া হৈছে যেহেতু বর্তমান হিতেশ দেৱশর্মা এনআরসির সমন্বয়ক আর 31 জুলাইত হিতেশ দেৱশর্মায় অবসর গ্রহণ করব আর অবসরের পাছতেই পার্থ প্রতিম মজুমদার হব এনআরসির নতুন সমন্বয়ক এটা অতি গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে এই সন্দর্ভত জাননী প্রকাশ করা হয়েছে নিযুক্তি দিয়ার তথ্য প্রকাশ করা হয়েছে আমার হাতত এবারে নিঃশ্বাস আছে আমি দেখাব বিচারিম জাননী আমার হাতত বাকি পড়েছে আসলে জাননী প্রকাশ করা হয়েছে যে নতুন সমন্বয়ক হিসাবে পার্থ প্রতিম মজুমদারক দায়িত্ব দিয়া হয়েছে এগুলাকে হচ্ছে পার্থ প্রতিম মজুমদার আর এস এস পার্থ প্রতিম মজুমদারক এনআরসির নতুন সমন্বয়ক হিসাবে দায়িত্ব দিয়া হয়েছে জাননী আমি ইতিমধ্যে দেখাইছো জাননী যোগে তথ্য ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে পার্থ প্রতিম মজুমদার এস এস পার্থ প্রতিম মজুমদারকে এনআরসির নতুন সমন্বয়ক হিসাবে দায়িত্ব দিয়া হয়েছে আর এই মুহূর্তে আমি ফোনযোগে সংযোগ স্থাপন করব বিচাৰিছো আমার এসোসিয়েট এডিটর দীক্ষিত শর্মার সঙ্গে আমি ফোনযোগে সংযোগ স্থাপন করব বিচাৰিছো এনআরসির নতুন সমন্বয়ক নিযুক্তি দিয়া হয়েছে আমার দীক্ষিত শর্মার কাকলে আহিছো এই মুহূর্তে দীক্ষিত শর্মা যেহেতু এনআরসির নতুন সমন্বয়ক হিসাবে পার্থ প্রতিম মজুমদারক এই মুহূর্তে দায়িত্ব দিয়ার খবর আসি পড়েছে আর হিতেশ দেৱশর্মার স্থানতেই পার্থ প্রতিম মজুমদার হব নতুন সমন্বয়ক দীক্ষিত শর্মা চাওক এনআরসি বর্তমান যিজন সমন্বয়ক আছে এই সমন্বয়ক হিতেশ দেৱশর্মা অহা 31 জুলাইত তেওঁ অবসর হব আর যেহেতু তেওঁ অবসর হব সেইবাবে এনআরসির নতুন সমন্বয়ক হিসাবে পার্থ প্রতিম মজুমদারক দিয়া হয়েছে তেওঁ নমিনেটেড আইএস হয় বর্তমান অসম সরকারের একটা বিভাগত তেওঁ কাম করে আছে আর তেওঁকে বর্তমান আপনার যে এনআরসির নতুন সমন্বয়কর দায়িত্ব দিয়া হয়েছে 31 জুলাইর পর তেওঁ দায়িত্বভার গ্রহণ করব হিতেশ দেৱশর্মার দায়িত্ব 2019 চনের মূল যদি ভুল হওয়া নাই অক্টোবর মাহত শেষবারের বাবে তেতিয়ার মুখ্য ন্যায়াধীশ আছিল রঞ্জন গগৈয়ে উচ্চতম ন্যায়ালয়ত এনআরসির গোচর শুনানি গ্রহণ করেছিল 2019 চনের মূল যদি ভুল হওয়া নাই অক্টোবর মাহত তেতিয়ায় তেওঁ সেইখিনি সময়ের যিজন কোঅর্ডিনেটর আছিল প্রতীক হাজেলাক তিনি বছরের বাবে মধ্যপ্রদেশলৈ তেওঁ ট্রান্সফার দিব লাগে বুলি কৈছিল আর তারপরে তেওঁ ট্রান্সফার দিয়া হয়েছিল তারপর রঞ্জন গগৈ নিজের কার্যকালত রিটায়ারমেন্টের আগত কোনো ধরনের এনআরসির শুনানি গ্রহণ নকরিলে যদিও এনআরসিক লৈ পেলায় বহু অভিযোগ উত্থাপন আছে বহু এফিডেভিট দিয়া হয়েছিল তার পরবর্তী পর্যায়ত 2019 চনের নভেম্বর মাহত যেতিয়া প্রতীক হাজেলাক রিলিজ করে দিয়া হয় মধ্যপ্রদেশলৈ যায়গৈ তারপর অসম সরকারের ফলের পর সেইখিনি সময়ত হিতেশ দেৱশর্মাক এনআরসির সমন্বয়কর দায়িত্ব দিয়া হয়েছিল আর তারপর এনআরসির সমন্বয়ক হিসেবে হিতেশ দেৱশর্মা 31 জুলাইলৈকে দায়িত্বভার গ্রহণ করে থাকিব 31 জুলাইত যেহেতু অবসর গ্রহণ করব সেইভাবে এনআরসির সমন্বয়কর নতুন দায়িত্ব বর্তমান নমিনেটেড আইএস যিজন আছে পার্থ প্রতিম মজুমদার দায়িত্বভার গ্রহণ করব কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ দিকটা এইটো হব যে হিতেশ দেৱশর্মায় দুখনকৈ এফআইআর দি থৈ গৈছে এনআরসির উপর যত বিত্তীয় খেলিমেলির কথা কোৱা হৈছে 155 কোটি বিত্তীয় খেলিমেলির কথা ইতিমধ্যে CID আর CBI দি থৈ গৈছে দুখনকৈ এফআইআর যত বিভিন্ন তথ্য দিয়া হৈছে তার লগতে এনআরসির ডাটা যে সমূহ আছে সেই ডাটা সমূহ কেনে ধরনের এন্ট্রি করা হয়েছে আর বিশেষকে UI ক্যাটেগরি কি ধরনের খেলিমেলি হয়েছিল তেনে ধরনের বহু গোচর আর বিত্তীয় খেলিমেলির গোচর CID আর CBI দি থৈ গৈছে সেই গতি এটা লক্ষণীয় হবে যে পরবর্তী পর্যায়ত এই গোচর সমূহ যেটা 31 তারিখে অবসর গ্রহণ করব হিতেশ দেৱশর্মায় তারপর কোঅর্ডিনেটরে এই সন্দর্ভত কি ধরনের স্থিতি গ্রহণ করে বা এই গোটেই বিষয় সমূহ কেনে লৈ যায় সেটা লক্ষণীয় হব তার লগতে রিজেকশন স্লিপ দি আছে সেই রিজেকশন স্লিপ দিয়ার উপরও বিভিন্ন জনে বিরোধী সকলে কয়ে আছে যে রিজেকশন দিব লাগে যে 19 লাখ মানুষের নাম এনআরসিত নাই এই গোটেই প্রত্যাহ্বান সমূহ নতুন যিজন সমন্বয়ক আহিব পার্থ প্রতিম মজুমদার তেওঁৰ সন্মুখত থাকিব যে এনআরসি শুদ্ধ আর নিকা এখন এনআরসি কেনেকে তেওঁ উলিয়াই লৈ যায় আর উচ্চতম ন্যায়ালয়ত তেওঁ কি ধরনের সমগ্র বিষয়টি আগুয়াই লৈ যায় সেটি নিশ্চিতভাবে লক্ষণীয় হব কিন্তু যেহেতু অহা 31 জুলাই
হিতেশ দেব শর্মা অবসর গ্রহণ করব সেইভাবে নতুন এনআরসির সমন্বয়ক হিসাবে পার্থ প্রতিম মজুমদার দিয়া নিশ্চিতভাৱে দীক্ষিত শর্মা আমি আপোনাক এই মুহূর্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। আছিল আমাৰ এছ'চিয়েটৰ দীক্ষিত শর্মা আৰু ইতিমধ্যে সবিশেষ আমাক জনাইছে যে এনআরসির নতুন সমন্বয়ক হব আইএএস পার্থ প্রতিম মজুমদার আৰু এগৰাকী পার্থ প্রতিম মজুমদার বর্তমান অসম চৰকাৰৰ এগৰাকী বিষয়া হিচাপে তেওঁ কাৰ্যনিৰ্বাহ কৰি আছে আৰু আইএএস পার্থ প্রতিম মজুমদারে হব হিতেশ দেৱশর্মাৰ স্থানত পরবর্তী এনআরসির সমন্বয়ক আৰু এগৰাকী এনআরসির সমন্বয়ক হিচাপে হিতেশ দেৱশর্মাই যেহেতু 31 জুলাইতে অবসর গ্রহণ করব আর হিতেশ দেৱশর্মাৰ অবসরের পাছতে আইএএস পার্থ প্রতিম মজুমদার হব এনআরসির নতুন সমন্বয়ক।